এই যে গল্প করলে খেলা কিছুই বুঝবেন না ঠাকুরা, খেলা শেখার ইচ্ছা করলে এদিকে খেয়াল করেন খালি, এটা তো আপনার জ্ঞান নয়। বাবা এখানে যে গিট্টুটা আমি দিলাম, এটা কি টাইট গিট্টু না সলকানা গিট্টু ভাই? হালকা, হ্যাঁ হালকা সলকানা গিট্টু। এখানে যদি আর একটা গিরো মারি, এটা কি গিরা বাবা? টাইট গিরা। তাহলে দুইটা গিরা হলো তাই না? তোমার দুই হাতের মধ্যে কোন হাতের শক্তি বেশি? ডান হাতে। এইদিকে দেখো তুমি, স্মাইল প্লিজ। এভাবে ধরো তো, ডান হাতে জায়গায় ধরো। যখন আমি বলবো এক দুই তিন, তিন বললে এই বাম হাতটা ছেড়ে দেবেন আর ডান হাত এরকম করে ঝাড়া মারবেন আর বলবেন হিরো খুলে যাও, হিরো খুলে যাও। কি বলবেন? এই কথা বলবেন আর ঝাড়া মারবেন, আবার বলবেন হিরো খুলে যাও, আবার ঝাড়া মারবে। ঠিক আছে, তুমি সত্য ভালোভাবে দাঁড়াও, তুমি যা নড়াচড়া করো না, খালি ধরে ধরে ঝাঁকাবে আর বলবেন ছয়বার মারবেন। তিনটে গিরে মারছি না, ছয়টা ঝাড়া মারবেন জোরে, এক দুই তিন। আরো দুইটা মার, খুব জোরে জোরে মার। কি খুলে না, ওই যে ওই কাকাক দাও, কাকা একটা মারুক। এই যে আসলে যে গিরোটা আমি এখানে মারছি, এইভাবে যদি ছয় মাস ঝাড়ি মারি, ভাই গিরা কি ঝাড়া দিলে খুলবে না আরো টাইট হবে? টাইট হবে। এটা যত ঝাড়া মারবে গিরা টাইট হবে না বাবা? তাহলে এখন যদি এই গিরোটা আমি হাত দিয়ে খুলি তাহলে কি খেলা মানবেন? না। যদি দাঁত দিয়ে খুলি তাও খেলা মানবেন না? তাহলে এই যে দেখেন একটু কৌশলের মাধ্যমে গিট্টুটা এমনি খুলে যাবে। সবাই দেখে আসো, কোনো জায়গায় যদি গিট্টু মিট্টু লাগে যায় খালি কথাটা বলবেন, আমি শিখে দিই। বলো এক দুই তিন, আমাবাস্যা ঘোরার দিন, আকশ থাকশ মাকশ গেলে গেলে গা, গিট্টু খুলে যা। দেখো তো গিরো খুলে দিলাম না, আছে এখনো আছে, সুন্দরভাবে ধরো। এবার যখন তিন বলবো একটা ধারা মারবে, একটার বেশি ধারা দিতে হবে না, ঠিক আছে? খুলে যাবে বাবা, এটাই লাস্ট ম্যাজিক, এটাই আমার ফার্স্ট ম্যাজিক। এক দুই তিন, কি গিরো আছে? আবার আমার দেখা দেখি বাড়িতে এভাবে গিরো মারেন না গামছা, তাহলে কিন্তু খুলতে সময় লাগবে। যাক এ পর্যন্ত বাবা খেলা শেষ, অনেক কথা বললাম, ভাষার মধ্যে যদি কোনো বেদবয় ক্ষমা করবে। যাও খোলা মান।